তা বাবার জন্য যদি দুই লাইন কিটু গান শোনাতেন আপনি, বাবার জন্য যেটা আপনার যেটা মনে হবে আপনি গান শোনান, যেটা আপনি ভালো বুঝবেন। এই শুধু প্রার্থনা আর কিছু চাইব না, ও গো প্রভু শান্তি দাও, কখনো যায় না তারিখে না। এই শুধু প্রার্থনা আর কিছু চাইব না, ও গো প্রভু শান্তি দাও, কখনো যায় না তারিখে না। এই শুধু প্রার্থনা। আহা দারুণ, এটা হাততালি হোক জোরে ওনার জন্য। উষা উত্তুপের যে কোনো একটা গান যেটা আপনার, এটা উষা দিয়ে গেছি বলে আমি গাইলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হরি ওম হরি, 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 হরি ওম হরি বলো। গম্বে কই তো দম মারো ইয়ারো, দম কি দোয়া সে গম্বে খুশি হে, চুর নাশে মে ইয়ে জিন্দগি হে। হরি ওম হরি, 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 হরি ওম হরি বলো। খুব ভালো, মানে উনি যে ভিব্রাটোটা যেটা দিচ্ছে পুরো জাস্ট লাইক উষা। ভিব্রাটোটা বেশি, মানে এই যে ভিব্রাটোটা আমন স্যার বলেছিল বোম্বেতে যে তোমার ভিব্রাটো পুরো উষা দিচ্ছে একদম এক্স্যাক্ট, মানে যখন মানে চোখ বন্ধ করলে হঠাৎ করে যখন ভিব্রাটো মনে হয়, হ্যাঁ মনে হবে উষা দিচ্ছে। আরেকটা চলো, খুব সুন্দর খুব সুন্দর, আমি বাজিয়ে দেবো কোনো চিন্তা। আপনি অনেক দূর অবধি যাবেন, আমি একটুখানি বলছি আপনাকে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, শুধু বাধাগুলো কাটিয়ে নেবেন, বাধাগুলো কাটিয়ে নেবেন, না হলে সমস্যায় পড়তে হবে। একটা আপনার মনের থেকে একটা গান করুন, যেটা আপনার প্রিয় গান যদি মনে করেন আপনি, যেটা আপনি শোনাতে চান সবাইকে। ছোট করে শোনান, বাংলা গানই শোনান। আগামী শিশুরা স্বপ্নের যিশুরা, এসো না এই ধরাতে, এখানে দুঃখ আর কান্না, চারিদিকে হানাহানি, শুধু রক্তের বন্যা, শুধু রক্তের বন্যা। আজ এই পৃথিবীটা বাসের অযোগ্য, নেই কোনো প্রতিকার, নেই যে আরোগ্য। মানুষ নিষ্ঠুর বন্য, হাসি খুশি ভালোবাসা সব যে পণ্য। স্বর্গের দেশেতে শুনেছি তো আছে যে সুখেরই বন্যা। আগামী শিশুরা স্বপ্নের যিশুরা, এসো না এই ধরাতে, এখানে দুঃখ আর কান্না, চারিদিকে হানাহানি, শুধু রক্তের বন্যা, শুধু রক্তের বন্যা। আপনি ওই যে গলাটাকে ফলস্যাটোতে ইয়ে করলেন, খুব সুন্দর, একটু রেওয়াজ করবেন আপনি। আর যখন সারেগামা পাধানিসা যখন রেওয়াজ করবে, রেওয়াজটা না আপনার একটু গান বাজানো অনেকটা, রেওয়াজটা আপনার একটুখানি আর একটু বাড়ান, একটু গলাটা সাধুন। আর আপনি যখনই রেওয়াজ করবেন না সারেগামা পাধানিসাতে, ওমে রেওয়াজ করবেন। আর আমি আরেকটা কথা যদি কিছু মনে না, অবশ্যই আপনি বলতে পারেন। এটা আমার মনে হয় আপনি যেমন উষা উত্তুপের গান গাইছেন সেরকম একটা নিজস্বত্ব আনুন, অবশ্যই দরকার। তার কারণ কি, আপনার একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়ে যাচ্ছে উষা উত্তুপকে দিয়ে, কারণ আপনি ওনাকে কি করছেন, ফলো করছেন। আপনি উনি আপনার মানে ফেভারিট সিঙ্গার আইডল হতেই পারে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য, এটা আমাকে বাবা বলছে, মহাদেব বলছেন যে আপনার আইডেন্টিটিটা হারিয়ে যাচ্ছে, নিজস্বত্ব হারিয়ে যাচ্ছে। আপনার নিজস্ব একটা জায়গা আপনি তৈরি করার চেষ্টা করুন।
কারণ আপনার সেই কাবিলিয়তটা আছে, আপনি একদমই যোগ্য অবশ্যই। কিন্তু কাউকে যখনই আপনি যেরকম কিছু মনে করবেন না, কিশোর কুমার আপনার যে নিজস্বত্বটা ওটাকে আগে নিয়ে আসুন, তার জন্য কিন্তু আপনাকে লড়াই করতে হবে, বাট ইউ হ্যাভ টু ডু ইট। এটাকে আপনি একটা ভয়ঙ্কর ফোকাস রাখুন জীবনে, ঠিক আছে। আর সারেগামা পাদানিশাটাকে ওটা ওমে রেওয়াজ করুন, যদিও আমি খুব বেশি বুঝি না গানে, বাবা যতটুকু কৃপা দেয় তাতেই আমি বুঝতে পারি, বাবা আমাকে বলছে আমি পাস করিয়ে দিচ্ছি, ঠিক আছে। যাতে আপনি আশীর্বাদ করুন, যাতে আমি ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সেখান থেকে একটু বেরিয়ে আমি একটু ঠিক হই, ঠিক আছে। আমি বলে কি করতে হবে আপনি বলে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে।